আক্রমপুরে নৌকার মেয়র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সেন্টার কমিটি গঠন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে স্টাফ রিপোর্টার নিয়েন দাস। আগামী 14 ফেব্রুয়ারি জয়পুরহাটে আকেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদুল আলম চৌধুরীকে বিজয়ী করার জন্য পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে সেন্টার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে 3 নম্বর ওয়ার্ডের আকেলপুর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা শেষে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন করা হয়। উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকায় ভোটারদের উদ্বৃত্ত করতে 3 নম্বর ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সবার উদ্দেশ্যে বক্তব্য, 3টা কাউন্সিলরের লোক থাকবে, আপনারা থাকবেন 3 নম্বর ওয়ার্ড থেকে, নৌকাটা মিছিল বাদ আসর বাড়াবে, কোন লোক ঢুকবে না, এই মিছিল 3 নম্বরতে যায় আবার ঘুরে আসবে, 1 নম্বরে যায়, মানে 9টা ওয়ার্ডের 9টা মিছিল বাড়াবে ওই দিন, ঠিক আছে? হ্যাঁ, এবং যেহেতু এখানে যারা সৌদেশ আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।